আপনি দেখছেন padmanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুরাইনা নিঝুম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা কারিকুলামের প্রতিবাদ জানানোয় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনের নেতৃবৃন্দ তাপসী খান, আলামিন হোসেন সহ অনেকে। তারা বলেন, বিগত সরকার গত বছর গণবিরোধী শিক্ষাক্রম চালু করে সরকারকে ওই কারিকুলাম বাতিলের আহ্বান জানানো হয় এবং আট দফা দাবিতে শিক্ষাক্রম চালুর প্রস্তাবনা করা হয়, কিন্তু দাবিগুলোকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমনি তাদেরকে কোচিং ব্যবসায় এবং গাইড ব্যবসায় ট্যাগ লাগিয়ে দেয়। এক পর্যায়ে তাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় 3 মাসেরও বেশি সময় কারাবাস করতে হয় এবং পরবর্তী সময়ে তারা জামিনে মুক্তি হন। আওয়ামী লীগের তৃণমূলের প্রায় 50,000 কর্মী করুণ অবস্থায় আছে। তারা তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করেছেন। কর্মীদের অনেকেই মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। শুক্রবার আওয়ামী লীগের ভেরিফাইড পেজে পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকের জন্য জরুরি তথ্য জানিয়ে পোস্টে লেখা হয়েছে, সারাদেশ থেকে অনলাইনে জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাস আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য সংগ্রহ করেছে যা এখনও চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। তাদের সব কিছুই লুট করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। এদিন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বেগম সেলিনা রহমান আরও বলেন, বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত বছরে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন। যাদের বিরুদ্ধে দলের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তারা বিএনপির কেউ না দাবি করে দলে পরিচয় নিশ্চিত না হয়ে নতুন করে কাউকে না ঢোকানোর আহ্বান জানিয়েছে সেলিনা রহমান। স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন এখনও স্বৈরাচারী কায়দায় চলছে। এখনও প্রতি মুহূর্তে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। তাই জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনমাধ্যম করতে হবে। শুক্রবার যাত্রী অধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানান যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ। বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় গণপরিবহনের মালিক, কর্মচারী ও যাত্রী সবাই লুটেরা ও চাঁদাবাজদের কাছে জিম্মি ছিল। সড়কে চাঁদাবাজির কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেও গাড়ির মালিক এবং শ্রমিকরা তাদের যোগ্য পাওনা পেত না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ সহ 2 সহযোগীকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে র্যাব তাদের নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে লিটন আকন্দ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত 4টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করে র্যাব।
মেহেরপুরের গাংনি উপজেলার বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড়ের টুকরো এবং প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপালনগর গ্রামের বটতলা মোড়ে চায়ের দোকানি আরশাদ আলী দোকানের সামনে থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আরশাদ দোকান খোলার সময় কাফনের কাপড় সহ বিভিন্ন বস্তু দেখে খবর দেন। তারা দোকানের পাশে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদির দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউলকে উদ্দেশ্য করে রাখা হতে পারে, ভয়ভীতি দেখানোর জন্য এটা কেউ করতে পারে, তবে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঢাকার আশুলিয়ায় গত 5 আগস্ট হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সম্পৃক্ত পুলিশ ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। বলা হয়, বৃহস্পতিবার রাতে ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদোস গণমাধ্যমকে বলেন, আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ভিডিও দেশ বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। এর আগে একই ঘটনার অভিযোগে গত 2 সেপ্টেম্বর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ অফিসারদের বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্যের পুলিশ ও অপরাধ মন্ত্রী ডেম ডায়ানা জনসনের হ্যান্ডব্যাগ চুরি হয়েছে। বৃহস্পতিবার বিসিবির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব পুলিশ সুপারিনটেন্ডেন্টস সম্মেলনে বক্তৃতা দেন জনসন। সেখানে তিনি সারা দেশে সামাজিক আচরণ, চুরি এবং দোকানপাট করার মহামারী সম্পর্কে সতর্ক করেন। ওয়ার উইকশার পুলিশ জানিয়েছে, তারা মিডল্যান্ডসের কেনিল ওয়ার্থের উপকণ্ঠে একটি 4-স্টার হোটেলে একটি হ্যান্ডব্যাগ চুরির তদন্ত করেছে, যেখানে পুলিশ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। এই ঘটনায় 56 বছর বয়সী এক ব্যক্তিকে চুরির সন্দেহ করে আটক করেছে পুলিশ। গত মাসে যুক্তরাজ্য জুড়ে দাঙ্গার ঘটনায় অনেককে গ্রেপ্তারের পর কারাগারগুলোতে ভিড় সামলাতে দেশটির সরকার অনেক বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কিছু বন্দীকেও মুক্তি দিয়েছে। এরই মধ্যে এই চুরির ঘটনাটি ঘটল। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন, যেখানে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জানান যে পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে তার বসে থাকতে মন চায়। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেন, মাঝে মাঝে তার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চায়, এতে মনটা একটু ভালো ভালো লাগে আর কি। নিপুণ বারুণ পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, তার তো তামিল নায়কদের মতো উইরা উইরা ফাইট করতে মন চায়। ফুটবলের মহাতারকা লিওনেল মেসি পরের বিশ্বকাপ খেলবেন কিনা, এমন প্রশ্ন সবার মুখে মুখে। মেসি থেকে শুরু করে তার কোচ লিওনেল স্কালোনি ও সতীর্থদেরকেও কয়েক দফা এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মেসি 2026 বিশ্বকাপ খেলবেন বলে আশ্বস্ত করেছেন আরেক আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলেম। রিকুয়েলেমের কাছ থেকে 15 বছর আগে উত্তরাধিকার সূত্রে 10 নম্বর জার্সিটি পেয়েছিলেন মেসি। জাতীয় দলের ড্রেসিং রুমে অল্প সময়ের জন্য তাকে পেয়েছিলেন মেসি। একসঙ্গে 2008 সালে অলিম্পিকের স্বর্ণপদকও জয় করেছিলেন তারা। লিওনেল মেসি এখনও বাপায়ের জাদু দেখিয়ে চলেছেন। গত জুলাই তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচে আঙ্গুলের চোটের কারণে 2 মাস ধরে মাঠের বাইরে আছেন মেসি। রিকুয়েলেম বলেছেন, মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট খবর জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুনাইনা নিঝুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।